আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কি গাড়ি দেখাবে? আজকে দেখাবো ভাইয়া টয়োটা এক্সনোভা 2003 মডেলের, রেজিস্ট্রেশন হচ্ছে 2007-এ, আর এটা হচ্ছে পাল কালার, ভিতরে হচ্ছে বিস্কিট কালার ইন্টেরিয়াল। খুবই ফ্রেশ অবস্থায় আছে, খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি। ওকে, তো চলুন দেখি গাড়ি। চলুন দেখা যাক। দেখতে পাচ্ছেন টয়োটা এক্সনোভা পাল কালারের, মাশাআল্লাহ সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল, গাড়ির সাথে যে লাইট সে লাইট, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে। এটা কি বডি কিট করা? জি, এটা অরিজিনালি বডি কিট করা। আচ্ছা জি। সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন, একদম অরিজিনাল গ্রিল বাম্পার, আর নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো 6-51 সিরিয়াল। এই পাশের লাইটে দেখতে পাচ্ছেন, এটা একদম অরিজিনাল লাইট, একেবারে অরিজিনাল লাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে। মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি। গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্লাস একেবারে অরিজিনাল গ্লাস, প্রতিটা গ্লাসই টোটাল লোগো দেওয়া আছে। দেখেন প্রত্যেকটা সাইডেই একেবারে, প্রত্যেকটা সাইডে একেবারে অরিজিনাল লোগো দেওয়া আছে। সামনের টায়ারগুলো দেখতে পাচ্ছেন, চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন, রিংগুলো হচ্ছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল রিং। এছাড়া সাইডের যে রেনসেটগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেনসেট মাশাআল্লাহ একেবারে অরিজিনাল রেনসেট, প্রতিটা রেনসেটে টোটাল লোগো দেওয়া আছে। সাইডে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্লাসে দেখবেন টোটাল লোগো দেওয়া আছে। এ দেখেন, এখানে দেখেন প্রতিটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন। আসলে গ্লাসগুলো দেখানোর মূল কারণটা কি? এটা হচ্ছে যে গাড়ি আপনি কিনবেন, আপনার স্বপ্নের একটা গাড়ি কিনবেন, সেই গাড়ি যদি নেওয়ার পরে কেউ বলে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করা বা গ্লাস চেঞ্জ করা, সেটা আসলে কারোই শুনতে ভালো লাগবে না। অবশ্যই। তো গাড়ি কেনার আগেই একটু যদি মার্ক করে গাড়ি কেনা যায়, আসলে চেষ্টা করলে সবই সম্ভব। একটু যদি গাড়ি মার্ক করে কেনা যায়, আমার মনে হয় কেউ ঠকবে না ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস যে দেখালাম, প্রতিটা গ্লাস একেবারে অরিজিনাল গ্লাস। আমি একটু গাড়ির ভিতরে দেখে দিচ্ছি, দেখেন ভিতরটা একেবারে ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। উডেন প্যানেল, নিকেল হ্যান্ডেল, ভিতরে ড্যাশবোর্ডটা দেখেন মাশাআল্লাহ একেবারে ফ্রেশ অবস্থা আছে। এগুলো প্রত্যেকটা সাইডে একেবারে ফ্রেশ অবস্থা আছে। এ দেখেন পিছনটা দেখেন, ডুয়েল এসি, সেন্ট্রাল এসি, সিটগুলো দেখেন মাশাআল্লাহ একেবারে আনটাচ, একেবারে আনটাচ অবস্থা আছে। প্রত্যেকটা সাইডেই প্রতিটা গ্লাস একেবারে টোটাল অরিজিনাল সিল দেওয়া আছে। পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল লাইট, সাথে এখানে নোহার লোগো দেওয়া আছে, এখানে টোটাল মনোগ্রাম দেওয়া আছে, এখানে একটা জাপানি স্পলার দেওয়া আছে, একেবারে ফুললি ফ্রেশ অবস্থা আছে। আমি একটু গাড়ির ভিতরে দেখে দিচ্ছি। অবশ্যই এলপিজি, জি এলপিজি করা, প্রত্যেকটা জয়েন্ট একেবারে সিল করা জাপানি। দেখেন কোথাও করে একটা হাতের বাড়ি নেই ইনশাআল্লাহ। খুবই সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি। যারা নোহা চাচ্ছেন যে কমার্শিয়াল ইউজ করব অথবা ব্যক্তিগতভাবে ইউজ করব, আমি বলবো যে আমাদের কাছে নোহা অনেকগুলো আছে, আপনি একটু ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখেন। দেখেন এখানে টোটাল লোগো দেওয়া আছে, এখানে টোটাল লোগো দেওয়া আছে, এখানে এখানে রেন্সগুলো অরিজিনাল রেন্সে টোটাল লোগো দেওয়া আছে। আমি একটু ভিতরে দেখে দিচ্ছি, প্রত্যেকটা ডোর দেখেন মাশাআল্লাহ একেবারে ফুললি ফ্রেশ অবস্থা আছে। ডুয়েল এসি, সেন্ট্রাল এসি গাড়ি ভাইয়া। এ দেখেন সিটে আমরেস্ট দেওয়া আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি। আচ্ছা অনেক সুন্দর, আপনাকে সামনে দেখে দিচ্ছি, দেখেন সামনের ড্যাশবোর্ডটা দেখেন মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে। কোথাও একটা স্পট পাবেন না, কোথাও কোনো ভাঙা চোরা হাতুড়ে বাড়ি পাবেন না, বা কোথাও কোনো স্পট পাবেন ইনশাআল্লাহ। খুবই ফ্রেশ অবস্থা আছে। ভিতরে সেলিংগুলো মাশাআল্লাহ অসাধারণ একটি। ওকে, আমরা একটু ইঞ্জিনটা দেখেন। অবশ্যই এ হচ্ছে গাড়ির ইঞ্জিন, ভিভিটি ইঞ্জিন, 2000 সিসির ইঞ্জিন মাশাল্লাহ, অসাধারণ ইঞ্জিন। ইঞ্জিন তো অবশ্যই ফিজিক্যালি দেখবেন, তার আগে আমরা একটু চ্যাচিস মার্সেল দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লাইটে দেখেন একটা জাপানি স্টিকার দেওয়া আছে, সামনে মার্সেলগুলো দেখেন একেবারে অরিজিনাল স্টিকার দেওয়া আছে, কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্টটি পাবেন না ইনশাআল্লাহ। খুবই ফ্রেশ এবং 100% ফার্স্ট অনারের গাড়ি, ফার্স্ট পার্টির নামে আছে। এখন যিনি নিবে তিনি সেকেন্ড পার্টি হবে, বাট ফার্স্ট পার্টির গাড়ি এখনো আছে আলহামদুলিল্লাহ। তো গাড়িটির প্রাইস কত যাচ্ছে? এটা প্রাইস হচ্ছে, আমরা আস্কিং প্রাইস হচ্ছে 13,85,000 টাকা আস্কিং প্রাইস, ফিক্স না, অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে ফাইনালি গাড়িটা দেখার পর ইনশাআল্লাহ। আর আপনার অ্যাড্রেস? আমার অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ, 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ, গাবতলি থেকে আগালি হাতে ডান পাশে, মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেড়িবাঁধ 4 রাস্তার মোড়ে 10 গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন, সাইনবোর্ডটি পেয়ে যাবেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। আর আমার ফোন নম্বর হচ্ছে
5867662 পাশাপাশি এক নাম্বার 01971222570 দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে তো ফোন দিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ